हेलो फ्रेंड्स, केमन आछो सबाई? आशा करी भालो। आमियो भालो आछी, किन्तु खूब भालो नहीं, कारणटा बोलछी एकटू पोरे। आर एखन देखो जानाला दिए बाइरे अंधकार हो गेछे। आर एखन कटा बाजे जानो तो? एखन बाजे होच्छे रात्रि 11টা। तो रात्रि 11টার समय देखो आमी जानाला सोफाय बसे जामा कपड़गुलो भाज करछी। तो आर देखो एकटू आमी मौड़ी खेये निलाम। आसले आमार प्रेगनेंसिर समय थेकेई ना खूब अभ्यास हये गेछे मौड़ी खावार। तो सेई अभ्यासटा आमी एखन छाड़तेई पारछी ना, माने एखनो पारछी ना, माने एडिक्शन हये गेछे जाके बोलते पारो। भात खावार परे आमाके मौड़ी खेतेई हबे, जदि आमी ना खाई তাহলে মানে আমি থাকতে পারি না, এরকম হয়ে গেছে। তো একটু আমি মৌরি খেয়ে নিলাম। আর এখন 11:30টার সময় আমি জামা কাপড় ভাঁজ করতে বসেছি। কারণটা বলে নি, কারণটা হচ্ছে আমার ফোনে না খুব ডিস্টার্ব হচ্ছে জানো তো। মানে আমি দুদিন ধরে ভিডিও শ্যুট করেছি, সেটা আবার এডিটও করেছি, ভয়েসও দিয়েছি, এডিটও করেছি, কিন্তু আমি সেভ করে আর সেটা সেভ হচ্ছে না, ডিলিট হয়ে যাচ্ছে। দুদিন এটা হয়েছে, সেই জন্য আমার মুডটা সত্যি সত্যি খুব খারাপ আছে। তো এই জন্য আমার মুখের অবস্থা দেখো, মানে চুলটুল আঁচড়ায়নি, আমার খুব রাগ হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে কিছু করবো না, চ্যানেলটা ডিলিট করে দেবো। তো আমার বর বললো যে দেখা যাবে কি হয়, প্রবলেমটা কোথায় হয়েছে ওইসব করো না, পরে দেখছি। তো ভাবলাম আর ভেবে আমি ভাবছিলাম জামা কাপড়গুলো আজকে ভাঁজই করবো না, রেখে দেব। কিন্তু তারপর ভাবলাম না যাই, আর এসে দেখছি ট্রাইপডটা সোফার উপরেই রাখা আছে। তাই আমি ভাবলাম যে চলো করেই নিই, কী হবে দেখা যাবে। তো সেই জন্য করছি। আর এই সোফার ওপরে না জামা কাপড়গুলো আমাদের মানে ছাদ থেকে তুলে এনেই রাখা হয়। মানে ধরো সবার যেহেতু জামা কাপড়, আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবার জামা কাপড় একেবারে ছাদ থেকে তুলে এনে এই রুমটায় রাখা হয়। তারপর এখান থেকে যে যার জামা কাপড় রুমে নিয়ে যায়। আর রুমে কেন রাখা হয় না বলো তো? কারণ ছাদে দড়িতে না অনেক কাঠ পিঁপড়ে থাকে, তো সেইগুলো জামা কাপড়ের সঙ্গে চলে আসে। এবার সেইগুলো যদি রুমে রুমে রাখা হয় বা খাটের ওপর রাখা হয়, সে বিছানায় পিঁপড়েগুলো ছড়িয়ে যাবে। তো একটা কামড়ালে তো বুঝতেই পারছো কী পরিমাণ জ্বালা হবে। সেই জন্য এইখানে রাখা হয়, এবার যে যার জামা কাপড় সে তার নিয়ে চলে যায়। তো সবাই নিয়ে নিয়েছে, আমারটা নেওয়া হয়নি, বললাম তো মুড খারাপ, সেই জন্য আমি ভেবেছিলাম করবো না, ভাঁজ থাকবে। কিন্তু আবার একটা সমস্যা আছে কি জানো তো, এই যে রুমটা, এইটা হচ্ছে আমরা কম্পিউটার রুম বলি, কারণ এই রুমে আমাদের কম্পিউটার থাকে, তারপরে বসা হয়, সেই জন্য বলি। তো কম্পিউটার রুমটা রাখলে কী হয়, কম্পিউটার রুমের দরজা নিচে না অনেকটা ফাঁকা আছে, তো সেই ফাঁকা দরজা দিয়ে বিড়াল ঢুকে যায়, আর ঢুকে জামা কাপড়ের ওপর বসে থাকে, এবারে টয়লেট ফয়লেট করে দেয়, সেটা আবার আরেকটা জ্বালা, যে কারণে মানে অনিচ্ছা সত্ত্বেও জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হলো। তো ওই জন্য করছি। আর দেখো অনেকগুলো নাইটি হয়ে গেছে আমার, আসলে দুপুরবেলা একটা, সকালবেলা একটা, এরকম করে করে না অনেকগুলো নাইটি জমে গেছে, সেই জন্য নাইটিগুলো ভাঁজ করছি। আর বরের ডিউটি যাওয়ার জামাগুলো না আমাকে আলাদা করে রাখতে হয়, মানে ধরো ও সকালবেলা যখন বেরোবে তো সেই জন্য ওর মাস্ক, জামা, প্যান্ট সবগুলো আলাদা করে রাখতে হয়। তাহলে কি হয়, ও খুঁজতে হয় না ওকে, নইলে সকালবেলা উঠে আমাকে জিজ্ঞেস করবে, ও মহা বিরক্তের কাজ। সেই জন্য ওর জামা প্যান্ট, মাস্ক, মোজা ওগুলো আমি আলাদা করে রেখে দিই। তো সেটাও আমাকে করতে হতো, সেই জন্য ভাঁজ করে নিলাম। আর আমার চুলটুল আঁচড়ানো হয়নি, আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপর চুল আঁচড়াবো, বাথরুমে ব্রাশ করব, তারপরে শোবো। মানে ধরো আমার শুতে শুতে আজকে প্রায় 12:30 বেজেই যাবে। তো আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ না, এই প্যান্টটার বোতামটা ছিঁড়ে গেছে জানো তো। আমি ছাদে জামা কাপড় তুলতে গিয়ে দেখলাম একটা কালো বোতাম পড়ে আছে, তো বুঝতেই পারলাম এটা আমার বরের। তো দেখলাম হ্যাঁ ঠিকই, এই বোতামটা নেই, বোতামটাও লাগাতে হবে। আজকে আবার অনেক রাত হয়ে গেছে, এখন লাগানো যাবে না, তো কী আর করা যাবে, এখন রেখে দিই, অন্য সময় লাগিয়ে দেবো। আজকে হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিন সকালবেলা। তো আমার বর দেখো পাবদা মাছ নিয়ে এসেছে বাজার থেকে অনেক, আর আমি তখন না জামা কাপড়গুলো কাচছিলাম। আর আমার বর বলছে তুমি তাহলে জামা কাপড় পরে কাচবে, এগুলো আগে ধুয়ে নাও। তো একবার জামা কাপড় কাচতে কাচতে যদি আমি মাছটা হাত দিই, জামা কাপড়ে বাজে আঁচড়ে গন্ধ হয়ে যাবে। আমি বললাম আমি পারবো না, তুমি ধো। তো দেখো নিজে নিজে ধুয়েছে, আর ধুয়ে
নিজে নুনও মাখাচ্ছে। তো না, প্রথমে নুন মাখাতে চায়নি, চলে যাচ্ছিলো, মানে ধুয়ে রেখে দিয়ে। আমি বললাম নুনটা মাখিয়ে দাও, আবার কে আশা দেবে, বলতে ও নুন মাখিয়েছে। আর দেখো বেটুকে না, মানে আমার জার ছেলেকে না ক্যামেরাটা ধরিয়েছে, বলছে আমি নুন মাখাচ্ছি আর মাছগুলো এনেছি, এটা তুই শ্যুট কর, সেই জন্য বেটুর হাতটা দেখা যাচ্ছে। তোমরা একটু ওটা ইগনোর করো। আর এর পাশে দেখো দিদিভাই আনাজ কাটছে। আজকে আমাদের কলমি শাক ভাজা হবে, আগের দিন কলমি শাক আনা হয়েছিল, সেটাই ভাজা হবে, তো সেই জন্যই সেটা কেটেছে। আর আমার বর নুনটা মাখিয়ে দিয়েছে, হলুদটা পরে মাখাবে। আর এই পাশে আমার মেয়েকে দেখো লাঠি নিয়ে ঘুরছে। সকালবেলা খেয়ে ওকে আর রাখা যাবে না, মানে খেয়ে খাওয়াই তো ওকে, আমি দরজা জানালা বন্ধ করে তোমাদেরকে তো আগেই বলেছি। তো এবার নিচে নেমে চলে এসছে, দেখো লাঠি নিয়ে ঘুরছে। আর এখানে দেখো আমার বরের বাইকটা রাখা আছে, এটা না নতুন বাইক, আমার বর নতুন কিনেছে, তোমাদেরকে দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো এবারে আমি চলে এসেছি ছাদে, জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর এবার আমি মিলে দিচ্ছি। তো আজকে না আমার খুব তাড়া আছে জানো তো, মানে ধরো আজকে একটা জায়গায় যাব, তো কোথায় যাব আমি পরে বলছি, সেই জন্য তাড়াতাড়ি করে করছি। আর আমার বরকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আর ঠিক করে ধরতেই পারছে না, আর ওর মনটা খুব খারাপ হয়ে গেছে জানো তো, কারণ আগের দিন হনুমানে এসে না ওর ছাদের যে ফলগুলো হয়েছিল, মানে ধরো পেয়ারা, তারপর কুল, সবগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করেছে। তারপর ডালিম গাছে চারটে ডালিম হয়েছিল, সেটাও নষ্ট করে দিয়েছে, যে কারণে আমার বরের মনটাও খারাপ। তো দেখো ছাদের জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখন বিছানাটা মানে তুলে নিতে, মানে অন্যদিন আমি মেয়েকে খাইয়ে বিছানাটা তুলে তবে নিচে যাই, কিন্তু আজকে আর যাইনি, কারণ আমার মেয়ে যেহেতু আজকে নিচেই খাবারটা খেয়েছে, আর আজকে যাব হচ্ছে একটা জায়গায়, তো কোথায় যাব তোমাদেরকে বলেই দিয়া। আসলে আমি যাব আজকে ভ্যাকসিন নিতে, আমি তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে 3 তারিখে আমাদের ভ্যাকসিন নেওয়ার ডেট, কিন্তু যে আশাকর্মী হয় না, মানে আশা দিদি আমার মেয়ের যে পোলিও খাই যে খাওয়াই যেখানে সেখানে, তো উনি ফোন করেছিলেন, বললো যে 0 থেকে 12 বছরের যে বাচ্চার মারা আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো তুমি আর তোমার যা নিয়ে নাও। তো সেই জন্য আমরা দুজন যাব, তো 10টায় যেতে বলেছে, আর এখন অলরেডি 9:30 বেজে গেছে, 9:30 না 9টা তো বেজে গেছেই, তো সেই জন্য আমার কিছু হয়নি, সেই জন্য আজকে একটু তাড়াহুড়ো করছি। আর আজকে ওই জন্য বিছানাটাও তোলা হয়নি, আমি উঠে ব্রাশ করে একেবারে মেয়েকে নিয়ে নিচে চলে গেছি, ওকে ওখানেই নিচেই খাইয়ে দিয়েছি, তো খাইয়ে কাচাকুচি করে তারপরে উপরে এসেছি বিছানাটা ঝাড়তে। তো এখন বিছানাটা চটপট করে তুলে নেব, তুলে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে যাব ফ্রেশ হতে, কারণ ওখান থেকে এসে আর স্নান, মানে এসে স্নান করতে হবে, মানে স্নান করে আর যাওয়া যাবে না, তো যে কারণে আমি একটু চটপট করে কাজগুলো করছি। আর মেয়েকে মায়ের কাছে রেখে যাব, মেয়ের আজকে রান্না টান্না কিছুই তো আমি করতে পারবো না, তো কি হয় দেখি। তো মেয়েকে রেখে যাব, মেয়েকে আগে খাইয়েছি, ডিম সেদ্ধ একটা বসিয়ে দেবো, ডিমটা ও নিজে নিজেই খেয়ে নেবে, কুসুমটা হয়তো আমি ভাতের সঙ্গে চটকাবো। আর মাছ এসছে, পাবদা মাছ, তো আমার মেয়ে খুব ভালো খায় জানো তো, মানে ওকে পাবদা মাছটা ভাজা যদি খাওয়ানো যায় তো ও খেয়ে নেবে। তো কি হবে এখন তো আমি বলতে পারছি না, আমি ভ্যাকসিনটা নিতে যাই, মানে নিতে গিয়ে আসি, তারপর তোমাদেরকে বলছি, তো দেখতে থাকো। চলে এসেছি ভ্যাকসিন নিতে, বিশাল বিশাল লাইন পড়েছে, আর আমরা তো অনেক অনেক পেছনে, তো সেইটাই ভাবলাম তোমাদেরকে একটু শ্যুট করে নিই, মানে শ্যুট করে নিয়ে তোমাদেরকে একটু দেখাই, লাইনটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও এই যে দেখো লাইনটা কত বড়। তো আমি মানে পুরোটা শ্যুট করতে পারিনি, কারণ ওখানে প্রচুর গণ্ডগোল হচ্ছিলো, তারপর প্রচুরই গণ্ডগোল হচ্ছিলো, আর সেই জন্য আমি কিছু দেখাতে পারিনি, ভয়ে আমি ফোনটা অন করিনি, প্রচুর ঝামেলা হচ্ছিলো আর ঝগড়া হচ্ছিলো, সেই জন্য আমি বেশি কিছু করতে পারিনি, ভয়ে যদি আমাকে বকে, আমি তো খুব ভীতু সেই জন্য। তো দেখে নাও এখন আমরা এখন লাইন দিয়ে আছি, জানি না কখন হবে, এখন বাজে হচ্ছে 12:30। তো আমার ব্লগটা আজকে এইটুকুই, আবার কথা হবে পরে।